कोरे तो क्या कोनो भलसे ही नहीं जरे हैं ठीके ही भलबेक ठीके ही पत्ता दिबेक कोरे कोरे साला को कौन आरे पत्ता दिबेक रहे हैं तोर गाने सुनो इधर आलियो ना भलियो ना सुधा ऐ तोर हबू बो हैं आ भालो आस्चे झुमका डगाई ले ले रे मन के बताई दे ले रे हाँ रे हैं इजे आस्ते छड़े पायरान गलो रहे हैं उल्टा दिए मुक्ता कोडे चोलिया गलो हैं पाचे पाचे कोनो होया चनो के साला हैं कोनो होया चनो के ठीक बुझते पाची ने दादू सेदिर गायर पोरे वो देखा कोरे ना है रायो करे ना ही आ बुझे ची कैस्टा होले जॉन्डिस केस आगु तोला जान दाढ़ा जानिया ले हैं कि होए छे अन्ना दिगे ढोले छे न कि हैं ठीक ही बोलछो आमी चलली सुधाइली ए ए की बताई चले गेली किशोर गड़बे এই তো সেদিন গায়ের পড়বে বলি হ্যাঁ গো এই তো সেদিন গায়ের পড়বে আমার ভালোবাসা কইরা ছিলি মুখটা বাতাই চলে গেলি ও তুই গেলি কিশোর গড়বে এই তো সেদিন গায়ের পড়বে बोली हाँ गो यही तो शेदिन गायर पड़वे সেদিন গায়ের পড়বে বলি হ্যাঁ গো এই তো সেদিন গায়ের পড়বে সেদিন গায়ের পড়বে বলি হ্যাঁ গো এই তো সেদিন গায়ের পড়বে আমার ভালোবাসা কইরা ছিলি ও তুই মুখটা বাতাই চলে গেলি আমার ভালোবাসা কই বুঝিলি মুখটা বাতাই চলে গেলি গেলি কিসের গড়বে এই তো সেদিন গায়ের পড়বে বলি হ্যাঁ গো तो शेदिन गायर पड़बे बोली हाँ गो यही तो शेदिन गायर पड़बे बोली हाँ गो তো সেদিন গায়ের পড়বে কিসের গরবে বুঝতে নাই পাচ্ছিস, খেয়াল করে দেখ। নাই খেয়াল হচ্ছে। আমি সাজে গুজে বসেছিলি, আমি সাজে গুজে বসেছিলি ওই কুলহির মুড়াতে, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। আমি সাজে গুজে বসেছিলি, আমি সাজে গুজে বসেছিলি কুলহির মুড়াতে, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে ছোড়া, ও তুই হুচকে নিয়ে পুচকে দিলি রে হিরো, গেলি নাই মেলা দেখাতে, গেলি নাই মেলা দেখাতে। তুই খেপা আলিনু কি গো, হ্যাঁ সকালে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা চেঁচাইতে লাগাই দিয়েছিস। চেঁচা আছে কি সাধে? হ্যাঁ ভালো, সকালে এক পাল সাধু চলে এসেছে। কোন সাধু বটে? কোন সাধু বটে তুমি এই জানবে? তোমার এই তো ওদের সঙ্গে উঠার বসিয়া হুলকে দেখনো কোন সাধু বটে, লিরোয় না সাধু না ধরোয় না সাধু? এগুলা মনে হয় ওই লিরোয় না সাধুই বটে, যেগুলা ওই মাঝে মাঝে আসিয়ে খাইয়ে যেত মাছকে গঙ্গা ফল বলে। সেইগুলা আসিয়ে আসে যখন তখন তো খাওয়াইতেই হবে। তুমি খাওয়াও, আমি লিতয় লিতয় অত জহত করতে লারব, ইয়ারা পড়কে গেলছে। ঠিকই বলেছিস। ঠিক আছে দাঁড়া দাঁড়া, তবে আজ ইয়াদের ব্যবস্থা করছি। শুনো শুনো, খেতে দিও না, বুদ্ধি করে একটা যে কোনো ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। তুই বাইরের ঘরটা খুলে আর তামুক তুলা দিয়ে বসিয়া আর কজনা আছে গুনিয়া চলে আয়। তুমি বলবার আগে আমি তামুক তুলা দিয়ে দেখিয়ে আসিয়াছি, 11 জন আছে। 11 জনের হাঁড়ি ঠেলতে আমি লাইব। 11 জনের হাঁড়ি ঠেলতে হবে নাই, আমাদের যেমন চাল ফেলিস না তেমনি ফেলবি, তার চেয়ে সেটটেক চাল বেশি ফেলে দিবি। সেটটেক বেশি ফেললেই হবে? 11টা লোক। তোকে যেটা বলছি সেইটা কর্ণ আ ভাল শুন। পহিলে আমি বসব, আমার দিক থেকে চালাতে শুরু করবি। পহিলে এক মুঠা করে দিয়ে আর চলে যাবি, পরে যখন দোহরা দিবি না তখন আমার কাছ থেকে শুরু করবি, তা বাদে আমি দেখে নেব। ও বাবা, আরো দোহরা দিতে হবে? যেটা বলছি সেইটা কর্ণ, তারপরে দেখবি আমার কেরামতিটা। ও সাধু বাবারা, আসুন 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 আসুন, আপনার আসন দেওয়া হয়েছে, এবার ভোজনে বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি বাবা, তোমার জয় হোক, সংসারের কল্যাণ হোক। তাহলে বসছি বাবা। হ্যাঁ 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 বসুন বসুন। কই গো, ভাত দে ভাত দে। তোমাকেও দিচ্ছি তবে। হ্যাঁ হ্যাঁ আমাকেও দে, আমিও তো সাধু হয়ে বঠিন, এর দিনলে বাবাজিদের সাথে উঠা বৈশা করছি। দে দে দে, আমি মাথাটায় বসছি। দিচ্ছি তবে। হ্যাঁ হ্যাঁ দে দে দে। হড়বড় আবার কিছু নাই মা, ধীরে ধীরে দাও না। তোমার ঘরে ভজন করে যে সুখটা পায় বাবাজি, অমন কোথাও পাই নাই। কোথালে পাবে, আস্তে আস্তে গুরুর মতন সেবা, প্রত্যেকবারেই গঙ্গা ফল নাই রাম পাখি। তবে এবার বুঝাইন দিছি। কি বলছো বাবা? না বলি, সবার কি আর সাধুদের উপর ভক্তি আছে? হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ সবাইকে তো দেওয়া হয়ে গেছে ভাত, তবে তবে এবার খাবার আজ্ঞা হোক। হ্যাঁ 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 গো, তবে এইবার দোহরাটা লাও, সাধু বাবাদের পাতা খালি হয়ে গেছে। কি বললি? বলি দোহরাটা লাও। কি বললি তুই? দোহরা? পাপিষ্ঠি নচ্ছার, সাধুরা লিবেক দোহরা। এর দিনলে সাধুর সঙ্গে ঘর করছিস, তুই জানিস নাই সাধুরা 1 পোর্শনের বেশি ভাত লেই নাই? সাধুদের 1 পোর্শন আহার, যা দিবার আগেই দিতে পারতিস। যা পালা এখান থেকে, তোর বসার ভূত লাচা ছিলিয়ে। হ্যাঁ তোর কোনো কামটা জ্ঞান নাই? হ্যাঁ তোকে আজই আমি খেয়ে দিছি। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও শান্ত হও, মা বুঝতে পারে না। ঠিক আছে, আমাদের উহাতেই পেট ভরে গেলছে। হ্যাঁ গো, তবে গঙ্গা ফলটা আনছি। আন, ভালছিস কি? হ্যাঁ আগে আমাকে দেখি। উহ বাবারে 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 বাবারি, এ তো ঝাল দিয়েছিস। হ্যাঁ এটা সাধু বাবারা খাইতে পারিবে? বুঝা বুঝা এখান থেকে, ফেল ফেল ওসব ফেল। ঝাল হইলে তো ক্ষতি কি? না না, এত ঝাল কি সাধু বাবাদের পেটে সহ্য হয়? বুঝাই খেললে ফেল সব। আজ এই তোকে আমি খেয়ে দিচ্ছি, দেখ না তোকে আজ। রাগ ঠান্ডা কর বাবা, আমাদের আগেই পেট ভরে গেলছে। আমরা হাত ধুয়ে তাহলে ওই বৈঠকখানায় বসছি। হ্যাঁ হ্যাঁ তাই করুন, বসুন বসুন বসুন, ওইখানে বসুন। দেখলি কেমন ভেলকি দেখান দিলি, আর আইসিবে? হ্যাঁ কেমন বাঁচাও সাধু বাবা করে দিলি।